কি দোষ ছিল এই মেয়েটির, কেন মরতে হলো তাকে? রাজধানীর শাহজাহানপুরে গুলিতে কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি নিহত হওয়ার ঘটনায় এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বিপরীতে বিচার না পাওয়ায় একবুক হতাশা নিয়ে মেয়ে হত্যার মামলা করবে না বলে জানিয়েছে প্রীতির পরিবার। প্রীতির বাবা জামান উদ্দিন শুক্রবার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা করব না, আমরা কোনো দিন মামলায় জড়াইনি, আমরা সাধারণ মানুষ, নিরীহ মানুষ। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান জানিয়ে জামান উদ্দিন বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, তাই সাধারণ জীবনযাপন করি, বিচার চেয়েই বা কী হবে, বাংলাদেশে তো বিচার নেই, বিচার কার কাছে চাইব বলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সন্তানের কাছেই বাবার বিচার থাকে না, আর এ তো প্রশাসন, আমি নিরীহ মানুষ, নিরীহভাবেই থাকতে চাই, ঝামেলায় জড়াতে চাই না, আল্লাহ আছে একজন, তিনিই দেখবেন। 25 মার্চ প্রীতির বাল্যবন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন মরদেহ দেখতে। প্রীতির মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। মর্গ থেকে ফেরার পথে নাম প্রকাশ না করার শর্তে প্রীতির এক বান্ধবী বলেন, আমার বাসা প্রীতিদের বাসার পাশে রাজধানীর পশ্চিম শান্তিবাগে, আমরা একসঙ্গে এক কলেজে না পড়লেও সে ছোটবেলা থেকেই বান্ধবী আমার। তিনি বলেন, রাতে সে শাহজাহানপুর এলাকায় আমাদের আরেক বান্ধবীর বাসায় যায়, সেখান থেকে রাতে খাওয়া দাওয়া শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় ফেরার পথে গুলিতে আমার বান্ধবী নিহত হয়। আমরা যতটুকু জেনেছি আরেকজনকে মারতে গিয়ে নাকি প্রীতিকে মেরে ফেলা হয়েছে। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেমন রাষ্ট্র যেখানে একজন শিক্ষার্থীর নিরাপত্তা নেই, প্রকাশ্যে গুলি করে হত্যা করে ফেলল, এ কেমন রাষ্ট্র, কারো কোনোই মাথা ব্যথা নেই, কেমন রাষ্ট্রে আমরা থাকি, আমার বান্ধবী অকালে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার কেন হল। শাহজাহানপুর থানার আমতলা এলাকায় 24 মার্চ রাত 10টার দিকে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ টিপুর গাড়ি চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে 11টি গুলির খোসা উদ্ধার করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। গুলিতে নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অপরজন 24 বছর বয়সী কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি রিকশায় করে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। গুলিতে আওয়ামী লীগ নেতা টিপু নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে তার পরিবার। স্বাধীনতার মাসে এ কেমন সন্ত্রাসীপনা, এ দায় কে নেবে বলুন? দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এর দায় বর্তায় কিনা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য। জানিয়ে দিন, একজন নিরীহ কলেজছাত্রীর মৃত্যুতে আপনি কতটা ব্যথিত।